সরকারি বরিশাল কলেজ শুরুতে এটি নাইট কলেজ নামে পরিচিত ছিল। এটি স্থাপিত হয়েছিল অশ্বিনী কুমার দত্তের বাসভবনে। সেখান থেকে সরকারি বরিশাল কলেজে রূপান্তরিত হলো কিভাবে সেটাই আপনাদেরকে আজ জানাবো। সরকারি বরিশাল কলেজ বাংলাদেশের বরিশাল শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি 1963 সালে প্রতিষ্ঠিত হয়। এতে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর বিষয়ে পাঠদান করা হয়ে থাকে। এর উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি শাখায় পাঠদান করা হয়। এছাড়া শিক্ষা কার্যক্রম বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। পাকিস্তান প্রতিষ্ঠার 8 বছর পর 1955 সালে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ভ্রাতুষ্পুত্র সরল কুমার দত্ত বাংলাদেশ থেকে কলকাতা চলে যান। তিনি যাবার সময় অশ্বিনী ভবন ব্রজমোহন কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে যান। কলেজ কর্তৃপক্ষ এই ভবনে প্রতিষ্ঠা করেন অশ্বিনী ভবন কসমোপলিটন ছাত্রাবাস। 1965 সাল পর্যন্ত এটি ব্রজমোহন কলেজের ছাত্রাবাস হিসেবেই ব্যবহৃত হয়। 1963 সালে বরিশালের কিছু উদ্যোগী ব্যক্তি, মূলত বরিশালের জেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এসএসসি বা এইচএসসি পাস অফিস সহকারী নিজেদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে জীবনে প্রতিষ্ঠা লাভের প্রত্যাশায় একটি নৈশ কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। 1963 সালের 2রা সেপ্টেম্বর কালীবাড়ি রোডে অবস্থিত ব্রজমোহন স্কুলের একটি ভবনে বরিশাল নাইট কলেজের কার্যক্রম শুরু হয়। কলেজের নামকরণ করা হয় বরিশাল নৈশ কলেজ বা বরিশাল নাইট কলেজ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আব্দুল হক। ব্রজমোহন কলেজের কয়েকজন শিক্ষকও এই কলেজে শিক্ষাদান করতেন। নৈশ কলেজে ছাত্র সংখ্যা বেড়ে গেলে পৃথক ক্যাম্পাসের প্রয়োজন হয়ে পড়ে। তখন জেলা প্রশাসন, নৈশ কলেজের পরিচালনা পর্ষদ, ব্রজমোহন বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ নৈশ কলেজ অশ্বিনী ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। 1965 নৈশ কলেজ অশ্বিনী ভবনে স্থানান্তরিত হয় এবং অশ্বিনী ভবন কসমোপলিটন ছাত্রাবাস বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ কলেজের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ নেন। প্রশ্ন ওঠে অশ্বিনী ভবন এবং কলেজের নামকরণ নিয়ে। কলেজ শিক্ষক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কলেজের 2 জন শিক্ষক পশ্চিমবঙ্গের কলকাতা যান মহাত্মা অশ্বিনী কুমার দত্তের উত্তরাধিকারীদের সঙ্গে কথা বলতে। তাই তার ভ্রাতুষ্পুত্রদের উত্তরাধিকারীদের সঙ্গে দেখা করে শিক্ষকদ্বয় প্রস্তাব দেন 2 লক্ষ টাকা দান করলে কলেজটির নাম অশ্বিনী কুমারের নামে হতে পারে। তারা সেই প্রস্তাবে রাজি না হলে অধ্যাপকদ্বয় দেশে ফিরে আসেন। পরে তাদের এবং জেলা প্রশাসনের উদ্যোগে অশ্বিনী ভবন এর বিষয় সম্পত্তি বরিশাল নৈশ কলেজের নামে অধিগ্রহণ করা হয়। দেশ স্বাধীনের পরে নৈশ কলেজে দিবা শাখা খোলা হয়। কলেজে দীর্ঘদিন ধরে নৈশ ও দিবা শাখা চালু থাকে। ধীরে ধীরে নৈশ শাখায় ছাত্র সংখ্যা কমতে থাকলে নৈশ শাখা বন্ধ করে দেয়া হয়, ফলে কলেজের নাম থেকে নৈশ কথাটিও বিলুপ্ত হয়ে যায়। 1986 সনের 14ই নভেম্বর কলেজটি জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর সরকারি অর্থায়নে মূল অশ্বিনী ভবনের পিছনে একটি ভবন নির্মিত হয়। মূলত প্রশাসনিক ভবন হিসেবেই এই ভবন নির্মাণ করা হয়। এভাবেই চলতে থাকে সরকারি বরিশাল কলেজ।
মহাত্মা ও শ্রীকুমার দত্তের ব্যবহৃত একটি খাট, একটি ছোট পড়ার টেবিল এবং একজোড়া খড়ম দীর্ঘকাল অশ্বিনী ভবনের চিলেকোঠায় সংরক্ষিত ছিল। 1992 ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ একদিন ভেঙে ফেলা হলো মূল অশ্বিনী ভবন। তবে এখনও বরিশাল সরকারি কলেজ প্রাঙ্গণে টিকে আছে ইতিহাস ও ঐতিহ্যের বাহক হয়ে অশ্বিনী কুমার দত্তের প্রিয় তমাল গাছটি। বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত অশ্বিনী ভবন তমালতলাই ছিল বরিশালের সামাজিক কর্মকাণ্ডের মিলন কেন্দ্র। বরিশাল শহরে অশ্বিনী কুমার দত্তের বাসভবন থেকে অশ্বিনী কুমারের অশ্বিনী ভবনের স্মৃতি বিলুপ্ত প্রায়। শুধু শতাব্দীর অধিককালের গৌরব ও ঐতিহ্যের সাক্ষী হয়ে বরিশাল কলেজের সামনে অশ্বিনী কুমারের স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে তার প্রিয় সেই তমাল গাছটি। 125 বছরের চেয়েও পুরনো এই গাছটি লাগিয়েছিলেন মহাত্মা অশ্বিনী কুমার দত্ত নিজেই। 1995 খ্রিস্টাব্দে ভারতের বাবরি মসজিদের বিরুদ্ধে আন্দোলনকালে ঐতিহাসিক অশ্বিনী ভবন ভেঙে ফেলা হলেও এই গাছটি এখনও মহাকালের অনেক ঘটনার সাক্ষী হয়ে বেঁচে আছে। তমাল গাছটি ছিল অশ্বিনী কুমার দত্তের বহির্বাটীয়স্থ বৈঠকখানা। এই তমাল গাছের নিচে বসে অশ্বিনী কুমার দত্ত বাংলার রাজনীতি পরিচালনা করতেন। মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, মৌলানা মোহাম্মদ আলী, এ কে ফজলুল হক, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ এই তমাল গাছের নিচে ভারতের ও বাংলার রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। একসময় বাংলার অধ্যাপক মোজাম্মেল হকের অনুপ্রেরণায় বরিশাল কলেজ থেকে একটি দেয়াল পত্রিকা বের হতো। এই দেয়ালিকের নামও ছিল তমাল। 2003 খ্রিস্টাব্দে তমাল গাছটি কেটে ফেলার ষড়যন্ত্র হয়। বরিশালের জনগণের দাবির প্রেক্ষিতে গাছটি কাটা আপাতত বন্ধ আছে। 2017 সালের 3রা নভেম্বর পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিধান বন্দ্যোপাধ্যায় সস্ত্রীক ব্রাতে এসে অশ্বিনী কুমারের স্মৃতির সম্মানে এখানে কিছু সময় কাটিয়েছিলেন।